شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ থেকে এক ভাই মোবাইল নম্বর শেষে 4845 জানতে চেয়েছেন, 2 মাস বয়সের পেটের বাচ্চা যদি নষ্ট করা হয় তাহলে তার কাফফারা কি বা কি করতে হবে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, সম্মানিত ভাই, সন্তান পেটে যদি আসে কোনো নারীর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত, নিয়ামতকে গ্রহণ করা দরকার। কারণ কোন সন্তান আপনার উপকারে আসবে আপনি জানেন না, আর সন্তানকে বিশেষ করে খাবার দাবার ইত্যাদি আর দেওয়ার ভয়ে হত্যা করা মহাপাপ, কঠিন পাপ। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুল আওলাদাকুম খাশিয়াত ইমলাক, খাদ্য দানের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করিও না। হ্যাঁ, কারণ আমি তোমাদেরকে এবং তাদেরকে সবাইকে আমি রিজিক দিয়ে থাকি, কাজেই এই সন্তান হত্যা করা মহাপাপ। এখন যদি বিশেষ খুব কারণবশত হয়ে যায়, এখানে অনেক তাফসিল রয়েছে, ব্যাখ্যা রয়েছে, তবে বিশেষ করে যদি গর্ভের সন্তান 40 মানে আপনার স্ত্রীর পেটে সন্তান আসার 40 দিনের আগেই যদি কেউ এটা ইসকাত করে অর্থাৎ ফেলিয়ে দেয়, হ্যাঁ কোনো কারণবশত খুব প্রবলেম হবে এই সেই ইত্যাদি, যে ডাক্তার পরামর্শ দিল যে এই একটা সন্তান একটু আগে হয়েছে আবার একটা হলে সমস্যা হতে পারে বা মা মৃত্যুবরণ করতে পারে, এরকম বিশেষ কোনো কারণবশত হলে যে 40 দিনের আগে ফেলাতে পারে, তাতে হয়তো ইনশাআল্লাহ গোনা হবে না, তারপরে তওবা করা উচিত। কিন্তু কেউ যদি তৌরসানি অর্থাৎ এই 40 দিন পার হওয়ার পর, যেমন আপনি বলেছেন যে 60 দিন হয়েছে, যেখানে মানে মানে প্রথম 40 দিন শেষ হয়ে দ্বিতীয় মাসে পড়েছে, তো এই দ্বিতীয় মাসে পড়লে হ্যাঁ এখানে 60 দিন বা 70 দিন বা 50-60 দিন এই সময়ে যে বয়সটি, এটা কিন্তু দ্বিতীয় তওরে, অর্থাৎ প্রথম 40 দিন পার হওয়ার পর এটা একটা গোস্তের টুকরায় পরিণত হইতেছে, সরি রক্তের টুকরায় পরিণত হইতেছে, আর এই রক্তের টুকরা থেকে গোস্তের টুকরা, এরপরে হাড্ডি, এরপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আকৃতি দান করবেন। এই জন্য তারপরে ওলামা ইকরামদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে, কেউ বলছেন যে 120 দিনের ভেতরে কেউ যদি ফেলিয়ে দেয় তারপরেও এটা গুনাহের কাজ, এটা তওবা করতে হবে ইসকাত করার কারণে, এই জন্য তাকে দিয়াত দিতে হবে। আর এই দিয়াত সম্পর্কে যেটা এক হাদিসে আমরা পাই সেই মুসলিমে এবং তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে, যেটা যে দুইজন নারী একদা ঝগড়া লেগেছিলো, একজনের পেটে বাচ্চা ছিল, একজন আর একজনকে এরকম পাথর দিয়ে আঘাত করার কারণে তার পেটের বাচ্চাটা বের হয়ে গিয়েছিল, মানে মারা গিয়েছিল। তখন রাসূলুল্লাহ ফাকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জানিনি গুররাতু আবদিন আও আমা ওয়া জাআলাহু আলা আসাবাতিল মারআ, হ্যাঁ যে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা কি করেছিলেন, এই যে এই সন্তান পেটের সন্তান মৃত্যুবরণ হওয়ার কারণে তার জন্য একটা গোর্রাহ মানে একটা দাস মুক্ত করার জন্য একটা গোর্রা দিয়েছিলেন। আর এই গোর্রার অনেক তাফসিল রয়েছে, ব্যাখ্যা রয়েছে, গোর্রা বলতে হয় যে 10টা নারীর সমতুল্য এরকম দিয়াত, যেটাকে এই মানে এই স্বর্ণের স্বর্ণের পরিমাপ অনুযায়ী মানে 213 গ্রাম স্বর্ণ এর সমমূল্য পরিমাণ আপনাকে দিয়াত দিতে হবে, কাফফারা দিতে হবে। এখন কথা হলো যদি তারপরও এটা আপনি আজেজ হয়ে যান, এটা নাই এখন, তাহলে এই অনুযায়ী টাকা দেবেন, সেটা যদি না পারেন তাহলে আপনার করণীয় হলো যে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। হ্যাঁ, যিনি এটা এই সন্তান নষ্ট করতে বেশি উদ্বুদ্ধ করেছে সেটাও যদি না পারে তাহলে 60 জন মিসকিন খাওয়াইতে হবে, এটা হলো সর্বশেষ। তা এই 60 জন মিসকিন আপনার গরিব মানুষকে খাওয়াইতে হবে, একজনকে মানে 1.5 কিলো করে খাবার, অথবা আপনার ওই খানা টানা পাক করে 60 জন মিসকিনকে খাওয়াই দিলেই যথেষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ আলম সোয়াব। কাজেই এইগুলো থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে, এইগুলি করা যাবে না। তবে 60 দিন যেহেতু হয়ে গেছে তাহলে সেটা মানে এই রক্তের টুকরায় শুরু হয়ে গিয়েছিলো, যার কারণে এটাই হলো মুআতাবার এবং গ্রহণযোগ্য কথা। আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।
এবং পাশাপাশি কি করতে হবে, তওবা এবং ইস্তেগফার করতে হবে। আর এটা করলেই আশা করি হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীর মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।